আসসালামু আলাইকুম। আজকে 2023 সালে নৌবাহিনীতে যারা আবেদন করেছে এবং যারা পরীক্ষা দিতে যাবা, অনেকের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক করে, সেটা হচ্ছিল কি যে সেনাবাহিনীর মেডিকেল এবং নৌবাহিনীর মেডিকেল কি একই রকম হয় কি না। তো এই বিষয়টা নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। আর আলোচনার শুরুতে সোলজার ট্রেনিং একাডেমির একটু পরিচয় দিয়ে নিই তোমাদেরকে। যারা প্রথম দেখছো, আশা করি তোমরা শুনলে বুঝতে পারবা যে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এখানে কি করানো হয়। সোলজার ট্রেনিং একাডেমিতে অফিসার এবং সৈনিক পদের জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পাশাপাশি পুলিশ বাহিনীর এখানে প্রস্তুতিমূলক কোর্সগুলো আমরা করিয়ে থাকি। কেউ 15 দিনের জন্য আসে, অথবা কেউ 1 মাসের জন্য আসে। তো যাই হোক, অনেকের প্রশ্ন থাকাটা স্বাভাবিক। সে আলোকে অনেকে প্রশ্ন করেছিল আমার কাছে, জানতে চেয়েছিল যে নৌবাহিনীর মেডিকেল এবং সেনাবাহিনীর মেডিকেল কি সেম হবে কি না। এই প্রশ্নটা যারা করেছ তাদের ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো বা গত বছরে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গিয়ে মেডিকেলে বাদ পড়ে গেছে। এবার তারাই হয়তো বা 2023 সালে নৌবাহিনীর নাবিক পদে আবেদন করেছ, এদের মধ্যে থেকে কিন্তু এই প্রশ্নটা বেশি জানা যাচ্ছে এবং শুনতে পাচ্ছি। তোমাদেরকে একটা কথা বলে রেখে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী তিনটাই হচ্ছে প্রতিরক্ষা বাহিনী। সেনাবাহিনীতে মেডিকেল অর্থাৎ এএমসি করে শর্ট কোর্সে কিন্তু এমবিবিএস ডাক্তাররা চান্স পায় ক্যাপ্টেন পদবিতে, এবং এই সেনাবাহিনী থেকেই কিন্তু পরবর্তীতে নৌবাহিনী এবং বিমান বাহিনীতে মেডিকেল অফিসার হিসেবে তাদের পোস্টিং করা হয় বা নিয়োগ দেওয়া হয়ে থাকে, বা চাকরির একটা অংশ তাদের ওখানে কাটাতে হয়। ঠিক নৌবাহিনীতেও সেনাবাহিনীর ডাক্তাররা গিয়েই কিন্তু আসলে তোমার মেডিকেল চেক আপগুলো করে থাকে। এখন যে সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে চান্স পেলো বা সে প্রমোশন পেয়ে মেজর হলো, সে যদি নৌবাহিনীতে কর্ম করতে যায় বা ওখানে যদি তার পোস্টিং হয়, সে কিন্তু নৌবাহিনীর র্যাঙ্ক কাঁধে লাগায় কিন্তু সে নৌবাহিনীর মেডিকেল অফিসার হিসেবে এসে কিন্তু তোমাদের মেডিকেল চেক আপ করে থাকবে। সুতরাং নৌবাহিনীর মেডিকেল এবং সেনাবাহিনীর মেডিকেল পুরোই সেম টু সেম। যেহেতু সামরিক বাহিনী তিনটা, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, নৌবাহিনী সামরিক বাহিনীর একটা অংশ, সুতরাং নৌবাহিনীর মেডিকেলও ঠিক সেনাবাহিনীর মতো করেই চেক আপ করা হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার, সেনাবাহিনীর প্রথমে মেডিকেল চেক আপ হয়, নৌবাহিনীর কখন হবে? নৌবাহিনীতে প্রাথমিক অবস্থায় যখন মাঠে তোমরা যাবা, প্রাথমিক অবস্থায় প্রাথমিক কিছু শারীরিক বাইট থেকে বাহ্যিকভাবে তোমার যেটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেটা করবে। এরপরে লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু ফাইনাল একটা মেডিকেল চেক আপ হবে। এই ফাইনাল মেডিকেল চেক আপ খুবই গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর মতো করেই ফাইনাল চেক আপটা করা হয়ে থাকে। আর যারা আবেদন করেছে 2023 সালে, যারা চিন্তা করছো আমার মেডিকেল ফিট আছে নাকি আমি মেডিকেলে ফিট নাই, তোমরা চাইলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। কী কারণে আসবা? সোলজার ট্রেনিং একাডেমিতে নৌবাহিনীর নাবিক পদের জন্য অলরেডি আমরা 2টা ব্যাচ শেষ করেছি, একটা ব্যাচ রানিং রয়েছে আর একটা নতুন ব্যাচে ভর্তি চলছে। এখানে তুমি 15 দিন অথবা 1 মাসের কোর্সে আসতে পারো। এসে এই যে তোমার ভিতরে যে দ্বিধাদ্বন্দ্বগুলো কাজ করছে যে আমি মেডিকেলে ফিট হব নাকি আনফিট হব, আমাদের সোলজার একাডেমিতে আসলে আমরা সর্বপ্রথম মেডিকেল চেক আপগুলো করিয়ে থাকি। এখানে যদি কোনো সমস্যা বের হয় আমাদের পরামর্শ বা আমাদের অভিজ্ঞতায়, তুমি একটা ভালো সাজেশন পাবা যে তোমার ওই মেডিকেল সমস্যাটা কীভাবে তুমি সমাধান করতে পারো। তাহলে তুমি আগে থেকে জানতে পারছ তোমার মেডিকেল সমস্যা আছে কি নাই। অনেকে দেখা যায়, অনেক মেধাবী ছাত্র জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন পেয়েছে, এমনও ছাত্র ফাইনাল মেডিকেলে গিয়ে বাদ পড়ে যায়। সুতরাং মেডিকেল খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে যারা 2023 সালে বিশেষ করে নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে যাবা। দেরি না করে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে, দেরি না করে এখন থেকে জানতে হবে তোমার মেডিকেল কোনো সমস্যা আছে কি না। যদি কোনো সমস্যা থেকে থাকে, অভিজ্ঞ এবং ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মেডিকেলটা আগে থেকেই সমাধান করে ফেলতে পারো। আর এই কাজগুলো সহজ তখনই হবে যখন তুমি একটা প্রতিষ্ঠানে আসবা, একটা গাইডলাইন পাবা। শুধু মেডিকেলের জন্য যে আমাদের সোলজার একাডেমিতে আসে ছাত্ররা তা কিন্তু না, এখানে আসলে তুমি লিখিত পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে পারবা। নৌবাহিনীতে যেভাবে প্রশ্নগুলো আসে সেভাবে এখানে অধিক মডেল টেস্ট করানো হয়, মডেল টেস্টগুলো নেওয়া হয়, সাজেশন দেওয়া হয়, শিট দেওয়া হয়, লাইভ ক্লাস বা সলভ ক্লাসগুলো করানো হয় প্রত্যেকটা বিষয়ের উপরে। শারীরিক কিছু ট্রেনিং রয়েছে বা ফিজিক্যাল কিছু ফিটনেসের ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিংগুলো করানো হয়।
ভাইবা পরীক্ষাটাও শেখানো হয়। এখন সিদ্ধান্ত তোমাদের, তুমি কিভাবে প্রস্তুতি নিবা 2023 সালে। যদি তুমি মনে করো একা একা প্রস্তুতি নিয়ে সবকিছু ফিট করে পরীক্ষার চান্স পেতে পারো, ওকে ফাইন, তুমি একা একাই ভালোভাবে প্রস্তুতি নাও সঠিক গাইডলাইনগুলো জেনে। আর যদি মনে হয় না একটা কোচিংয়ের প্রয়োজন রয়েছে, অবশ্যই তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এসে তুমি প্রস্তুতি নিয়ে তোমার যে স্বপ্ন 2023 সালের নাবিক হওয়া, সেই স্বপ্নটা তুমি পূরণ করতে পারো। তো যাই হোক, আমি আশা করি তোমার প্রশ্নের উত্তরটা দিতে সক্ষম হয়েছি। নৌবাহিনীর মেডিকেল এবং সেনাবাহিনীর মেডিকেল এক হয় কি না, আসলে পুরোই সেম টু সেম হবে, এখানে কোনো ডিফারেন্স নাই। সেনাবাহিনীতে যে বিষয়গুলো দেখা হয়, নৌবাহিনীতেও সেই একই বিষয়গুলোই দেখা হবে। যারা সেনাবাহিনীতে বিগত বছরের পরীক্ষায় বাদ পড়েছো মেডিকেল পরীক্ষায়, যারা এবার আবেদন করেছো নৌবাহিনীতে, তোমরা দয়া করে মেডিকেলটা ঠিক করে পরীক্ষা দিতে যাও, না হলে দেখা যাবে কষ্ট করে তুমি প্রাথমিক নির্বাচন পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা দেওয়ার পরে ফাইনাল মেডিকেলে বাদ পড়ে গেলা। তখন আর কষ্টের সীমা থাকবে না। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালোভাবে প্রস্তুতি নাও, প্রস্তুতি নিতে থাকো, আর ইনশাল্লাহ নতুন ব্যাচে ভর্তি চলছে আমাদের সোলজার একাডেমিতে নৌবাহিনীর নাবিক পদের জন্য, আসলে সবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।